কেন আপনাকে বলে যাচ্ছি, আপনি কোনোদিন শুনেননি এই তথ্য, তারপরেও যদি শুনে থাকেন আমল করার চেষ্টা করবেন। সলাত আদায় করতে হবে, আমরা বুঝলাম না, বলেন সলাত আদায় করতে হবে কি হবে না? হবে, এ কথা আমরা বুঝলাম। কিন্তু আপনি যে বলেছেন, এখন আমাকে যদি প্রশ্ন করেন, আজমল হোসেন আপনি তো খুতবার মাধ্যমে বলেছিলেন, আমরা শুনেছিলাম, কেউ যদি বেড়ি সিগারেট তামুক খৈনি জর্দা যদি পান করে তাহলে তার 40 দিন সলাত কবুল হবে না, কয়দিন? শুনেছেন না? শুনিনি আমরা। এখন আপনাকে জরুরি একটা কথা, এই ছেলে শুনো, এবার তোমাকে কথাটা বলি, কেউ যদি এই সুদ খায় তার সলাত কবুল হবে না, ঘুষ খায় তো সলাত কবুল হবে না, যে না করে সলাত কবুল হবে না, ও তামুক খৈনি জর্দা এগুলো খায়, নেশাদার দ্রব্য খায়, পান করে, মদ খায়, তাও সলাত কবুল হবে না। কিন্তু নেশাদার দ্রব্য খায় পান করলেও তাকে সলাত আদায় করতে হবে, কি করতে হবে? সলাত আদায় করতে হবে। শুনুন, যতগুলো বেণিখোর আছে আপনারা শুনুন, আমার উপরে রাগ তিতা মিথা করলে হবে না, আমি এইরকমই মানুষ, হক কথা বলতে। এই ভাই ওখানে কেন তুমি? অসম্ভব, লজ্জা হয় না, শরম হয় না, বাপ নেই বেঁচে নাকি? বিড়ি সিগারেট খেলেও সলাত আদায় করতে হবে, সুদ খেয়ে আসলেও সলাত আদায় করতে হবে, ঘুষ খেয়ে এখনই আসলো, এখনই অফিসার ঘুষ খেয়ে আসলো টেবিলের তলে 5 লাখ টাকা, তাও সলাত আদায় করতে হবে। আর ওই যে বাপ বেটা শ্বশুরের কাছ থেকে বাইক নিয়েছো, এতে তো হারাম, তারপরও কি করতে হবে? সলাত আদায় করতে হবে। বিড়ি সিগারেট খেলেও সলাত আদায় করতে হবে, কেমন কথা রে? বিড়ি সিগারেট খেলে তো সলাতই কবুল হবে না 40 দিন, আপনি পড়তে বলছেন মানে? জি পড়তে বলছি আপনাকে, শুনুন জরুরি কথা, বিড়ি খেলেও সলাত আদায় করতে হবে। একজন জেনা করে বের হচ্ছে এখনই, এখনই পতিতালয়ের মহিলা এখনই বের হচ্ছে, আজান হয়ে গেছে সলাত আদায় করতে হবে, অফিস থেকে ঘুষ খেয়ে বের হচ্ছে, আজান হয়েছে সলাত আদায় করতে হবে, নেশাদার দ্রব্য খাচ্ছে, তারপর ওকে কী করতে হবে? সলাত আদায় করতে হবে, কোনো মাপ নাই। ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই যে এবার উত্তরটা শুনুন আপনাকে বলছি, উত্তরটা কি? ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে মানুষের আল্লাহ আদেশ ও নিষেধ করেছে, আল্লাহ কি করেছে? আদেশ ও নিষেধ করেছেন। এই যে এর দিকে লক্ষ্য করুন, জরুরি কথা, আল্লাহ আদেশ ও নিষেধ করেছেন, তা আল্লাহর নিষেধটাকে না মানা যত বড় অপরাধ, আদেশটাকে অলঙ্ঘন করা সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর নিষেধটাকে না মানা যত বড় অপরাধ, আল্লাহর আদেশটাকে না মানা তার চেয়ে বড় অপরাধ। এক মিনিট, কি করে অপরাধ? আমি এই ছেলেটাকে বললাম, একে একে ইনাকে বললাম যে তুমি এখন মোবাইল চালায় না, যদি চালিয়ে নেই তা আমার অতটা রাগ হবে না, এখন যদি ওকে বলি যে তুমি ভাত খাও, তুমি আমার কাছে এসো, ওকে আদেশ করলাম, এই যদি আমার কাছে না আসে তাহলে বেশি রাগ উঠবে, এ কথাই ঠিক, বুঝতে পারলেন কথা? আর সময় থাকলে আরও কিছু বলতাম, এক মিনিট, আর জরুরি কয়েকটা কথা মা বোনের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহান আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তৈরি করেছে, অনেক নিদর্শন রয়েছে, আল্লাহর কি রয়েছে? অনেকগুলো নিদর্শন বলি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নিদর্শন তোমাদের, তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। কাকে সৃষ্টি করেছে? তোমাদের স্ত্রীদেরকে। কেন? এই জন্য সৃষ্টি করেছে, জিলে তাসকুনু ইলাইহা, তুমি তার কাছ থেকে শান্তি পাও, শান্তি তৃপ্তি পাওয়ার জন্য কি তৈরি করেছে? স্ত্রীদেরকে তৈরি করেছে। কার কাছ থেকে? স্ত্রীদের কাছ থেকে। এবার একটু জরুরি কথা, আমি প্রথমে আয়াত পড়েছিলাম যে পর্দা, বাড়ি থেকে বের হতে হবে না, কিন্তু আমাদের মা বোনদেরকে দেখেন, এই জালসার মাটিতে যেখানে হাদিস কোরআনের কথা বলতে হয়, হাজারো মহিলা পড়ে আছে, সব মহিলা পড়ে আছে, কার বিটি ওটা? ও কি হিন্দু? ও কি ইহুদি? ও কি খ্রিস্টান? ওর বাপ কি নাই, মারা গেছে? ও কি আতিম? ও কি কিছু বুঝে না? ও কি ছোট বাচ্চা নাকি? ওর কি কেউ নাই নাকি? অসম্ভব। ও কি ইহুদির বাচ্চা নাকি? ও কি খ্রিস্টান? আপনার কি, আপনার কি মাথাতে মগজ নাই? সবই কি গোবর? আপনার শরীরে রক্ত নেই, সবই কি পুজ? হই বোকা ছেলে, তোমার বোন ঘুরে তুমি সলাত আদায় করো মানে? হ্যাঁ, অসম্ভব। আর আপনার মেয়ে রাস্তাঘাটে দিন চুল ছেড়ে স্কুল কলেজে যায়, আপনি সলাত আদায় করে জান্নাত কিনতে চাইেন না? জান্নাত ওভাবে কিনা যায় না, জান্নাত নিয়ম নীতিতে কিনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশাওয়াত ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। পৃথিবীর মানুষ শুনে রাখো, মন মত প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা হয়েছে, আর নিয়ম নীতি কষ্ট কেলেশ ধৈর্য দিয়ে
জান্নাত ঘেরা হয়েছে, নিয়ম নীতি দিয়ে চললে জান্নাত পাবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রবৃত্তি মেনে চলবে যে জাহান্নামে যাবে সে, প্রবৃত্তি মানে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলা মানে মন মতো চলা, স্কুল যাচ্ছে চুল ছেড়ে স্কুল যাচ্ছে, ও কার মেয়ে, ও তো আপনার মেয়ে, যাবে কেন, ও কি হিন্দু, যাবে কেন, পড়াকে গুরুত্ব দিয়েছে পর্দাকে গুরুত্ব দেয়নি, এটা আপনাকে এর জবাব দিতে হবে। হজ করে জান্নাত কিনা যায় না, সালাত পড়ে জান্নাত কিনা যায় না, আপনি তাহাজ্জুদ কিয়ামত পর্যন্ত পড়লে জান্নাত পাবে না, ওই যে মেয়ে ছেড়ে রেখেছেন, ওই যে মেয়ে এটা হারে যায়, ওই যে মেয়ে দোকানে গল্প করে, আর আপনার স্ত্রী ঠেলাওয়ালা আসলে কোচাতে করে ধান নিয়ে যে দিচ্ছে, দিয়ে বলছে আমাকে 1 কেজি আলু দাও, ও কি কিছু বুঝে, হ্যাঁ, আর প্যাট পিট দেখা যাচ্ছে, ওই যে বুঝতে পারলো না, নদীতে যারা গোসল করে ওরা কারা, ভাই বোকা ছেলে, তোমার হাতে তো দেখলাম সেদিন 15,000 টাকা দামের মোবাইল, তোমার হোশ নাই, এ মোবাইল কিনা তোমার জন্য হারাম, বাড়তে একটা গোসলখানা বানাতে পারতে না তুমি, হ্যাঁ, জুমার সালাত আদায় করতে গেলে হাজারো মহিলা ওই নদীর পাশে গোসল করে, প্যাট পিট চুল সব দেখা যায়, তোমার জন্য শুনে রেখো দিনী মুসলিম মা বোন, তোমাকে জরুরি কথা বলে যাচ্ছি, তুমি যদি আজ আমার কথা মূল্যায়ন না করতে পারো, অল্প সময়ের মধ্যে জরুরি আমি স্পিরিটে কয়েকটি কথা বলে যাচ্ছি, এই জন্য যে আপনি কিছু না কিছু আমার কাছে শুনে নেন, এই ভুলগুলো কে সংশোধন করবে, এরকম জালসায় সংশোধন হবে, অসম্ভব, জালসাতে তো মেলা চলছে, এই জালসাতে হবে না, আপনাকে এর চেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে হবে, তার কথা প্রতিষ্ঠান মানে আমি আজমল হোসেন হকের আওয়াজের জন্য আজ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর ইনশাআল্লাহ মরা পর্যন্ত চলবে, এই টাহারের মাটিতে 50 বিঘার উপরে কথা দিচ্ছি, 50-60 বিঘার উপরে একটা ইউনিভার্সিটি তৈরি করবই করবো এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ। কি করে হবে কিভাবে হবে তা আমি জানি না, তবে আমি বলেছি যদি পীরপন্থী একজন পীর সাহেব বেদাতি কাজ করে, পীর সাহেব শিরকে যুক্ত থাকে, ও যদি কোনো মানুষকে ডাকে তাহলে ওই মানুষ, ওর পিছনে হাজার মানুষ চলে যায়, একজন পীরের পিছনে। একজন সরকার যদি চায় যে এখানে আমি ইউনিভার্সিটি তৈরি করব, তাহলে ওখানে রাস্তা থাক না কেন, মসজিদ থাক না কেন, বাড়ি থাক না কেন, সরকার চাইলে ওখানে তৈরি হয়ে যায় হসপিটাল, সরকার বলতে নেই, ও বাড়ি গাড়ি ভেঙে পোখটকর ভেঙে সব কিছু মেলিয়ামেট সামান করে ওখানে ও তৈরি করে দেয়, তো সরকারের নিয়মে চললো, হয়ে গেল পীর বেদাতি হুজুর ডাকলে ওর পিছে হাজার লোক পাওয়া যায়। আমি আজমল হোসেন এক আল্লাহর কাছে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ওয়াদা করে বলছি বিশ্বাস করুন, আমি হক পথে আহলুল হাদিস হিসাবে কোরআন সহিহ সুন্নাহ দিয়ে মানুষকে ডাকলে কেন পাবো না, আমার আল্লাহর কি ওদের চাইতে সরকারের চাইতে আর পীরের চাইতে কি শক্তি কম যে পাবো না জায়গা আমি, অসম্ভব, হবেই একদিন ইনশাল্লাহ হবে, অবধারিত হবে, আপনি চাইলেও হবে আপনি না চাইলেও হবে, টাকা কে দিবে তার মালিক আমি নই, টাকা আল্লাহর জায়গা আল্লাহ দেখে নেবে। আপনাকে অনুরোধ করছি আপনার ছেলে মেয়েরা এভাবে বেপর্দাই স্কুল কলেজে একজন ভালো বউ পাওয়া যায় না, একজন ভালো মেয়ে পাওয়া যায় না, ধার্মিক মেয়ে পাওয়া যায় না, ধার্মিক ছেলে পাওয়া যায় না, আদর্শবান পরিবার পাওয়া যায় না, আর কারণটা কি, এই যে চাল তুলে ধান তুলে মাদ্রাসা চলছে, এই মাদ্রাসার কথা বলতে গেলে অনেক ইতিহাস আছে, যেখানে আমিও পড়েছি 4 বছর আমি পড়াশোনা করেছি এই বাংলার মাটিতে, আমিও 10 বছর পড়াশোনা করেছি উত্তরপ্রদেশে, আমিও 10 বছর পড়াশোনা করেছি, আমি ওই প্রতিষ্ঠান সবগুলো ছান মেরে সবগুলো দেখার পরে বাংলাদেশে আমি নিজেই চলে গেছি, বহু লোক বলেছে ইন্ডিয়াতে অনেক বড় বড় মাদ্রাসা আছে তারপরও গেছি, কারণ সেখানে হকের কথা বলা হয়, হকের সাথে চলা হয়, 2 টাকা বেমানি করা হয় না, এখানে বেমানি করা হয়, কেমন করে করা হয় আপনাকে বলেই দিলাম, জালসা করার নামে মাদ্রাসা চালার নামে ধান চাল তুলে নিয়ে যেয়ে ওই সুদখোরদের নেতাখোরদের যারা ব্রিজ মেরে খায়, যারা জনগণের মাল মেরে খাই, দেখেন আপনার গায়ে রাস্তা হয়নি এখনো মাটি পড়ে আছে, ওর বাড়ির সামনে ডবল রাস্তা হয়, ও কি বাপের টাকা নিয়ে এসেছিল, হ্যাঁ, ও দেখতে পায় না, ও নেতা বুঝতে পারে না কার বাপের মাল, এইগুলো নেতাকে সুদখোরকে মদখোরকে যারা সলাৎ পড়ে না এইরকম নেতাকে আপনার টাকা নিয়ে যে ওখানে সম্মান করা হয়, এগুলো বরদাস্ত করতে দেওয়ার হবে না, এখন আমরা জেগে উঠেছি, এখন সত্যর আওয়াজ তুলব, এই নমনীয়ার মাটি থেকে উঠবে, এই দক্ষিণ পাড়া থেকে উঠবে, অবশ্যই উঠবে, এই মুলবি পাড়া থেকে উঠবে, উঠবে এই সত্যর আওয়াজ, আজ না হোক আর কাল না হোক একদিন হবেই হবে, অবশ্যই হবে, অবধারিত হবে, অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে, আল্লাহ চাইলে এই সঠিক প্রতিষ্ঠান এই ছেলে মেয়েদের হাজার হাজার পড়াশোনার